বাঁকুড়ায় এখন সবচেয়ে বড় মাস্তান হাতি। এবার বুনো হাতির তাণ্ডবে জখম দুই পুলিশকর্মী। একটা সময় ছিল যখন জঙ্গলমহলের আমজনতার রাতের ঘুম দিনের শান্তি ছুটে যেত মাওবাদী আতঙ্কে। ইদানিংকালে সেই আতঙ্ক গেছে যৌথ বাহিনীর লাগাতার অপারেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছায়। কিন্তু গজপতিদের দমন করা বা তাদের বুঝিয়ে শুনিয়ে রাখা এতটাই সহজ নয় বন দফতরের পক্ষে। তাই সারা বছর ধরে লাগাতার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় হানা দেয় বুনো হাতির দল। কখনো ফসল নষ্ট করে, কখনো ঘর বাড়ির ক্ষয়ক্ষতি, আবার কখনো মানুষকে ক্ষতবিক্ষত করে। আর সেরকমই এক ঘটনার সাক্ষী থাকলো এবার জঙ্গলমহলের বিষ্ণুপুর থানার আস্থাশোল জঙ্গল এলাকার মানুষজন। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনকার মতোই বাঁকাদহ পুলিশ ফাঁড়ের তিন পুলিশকর্মী ডিউটিতে গিয়েছিলেন। হঠাৎই দলছুট একটি বুনো হাতি তাদের দিকে ছুটে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই আক্রান্ত হয় দুই পুলিশকর্মী। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে যে হাতির দলটি ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে একটি হস্তিনের শাবকের মৃত্যু হয়েছে সাম্প্রতিককালে, আর সেই রোষেই পুলিশকর্মীদের উপর আক্রমণ বলেই মনে করছে বন দফতর। আক্রান্ত দুই পুলিশকর্মীকে স্থানীয়দের সহযোগিতায় ফাঁড়ির অন্যান্য পুলিশকর্মীরা উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন বলেই জানা যায়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওখানে ওই পাবলিক যারা ছিল আর কি, ওনাদেরকে ইয়ে করার জন্য সামনাসামনি যে হাতিটা মানে চলে এসছে, মানে সেই মুহূর্তে আমি বুঝতে পারি না। আমরা দুজন ছিলাম আর কি, দুজনেই মানে মানে যখনই আমরা উঠতে যাই তখনই সুরে করে সাইডে আমাদেরকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে আমরা মানে প্রাণ ইয়ে করার জন্য মানে সেটা সামনে ড্রেন ছিল, ওই ড্রেনে লাফ দিয়ে দিয়েছি। কতগুলো হাতি ছিল? মানে ছিল আপনার 40টার মতো। হাতিটা যখন এলো আপনি বুঝতে পারেননি? না, বুঝতে পারেন। হঠাৎ করে মানে মুভমেন্ট করছে। বনকর্মীরা কি ছিল? ওনারা যে হোলাপাটিটা ওনারা সামনে থাকে না, আমাদের ওনারা সামনের দিকে ছিল, আমরা একেবারে ওই হাতের মুখোমুখি পড়ে গেছি। তারপরে কি হলো? তারপরে আমরা ওই মানে দুজনে ওখান থেকে উঠে আর মানে প্রাণ বাজানোর জন্য উঠে আমরা সাইডে ড্রেন ছিল, ড্রেনে লাফ দেওয়ার পরে আস্তে আস্তে উঠে আমরা বেরিয়ে গেলাম। কোথায় ছিলেন আপনারা? আপনার নাম? আর জুড়ে আর আপনার সাথে আর কে ছিল? আস্তাশোলে জঙ্গলে গেছিলাম স্যার, পাবলিক একটু টেকানোর জন্য, রাস্তাটা বাগানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারিনি, দল চোরটা দিয়ে আমাদেরকে তাড়া করেছিলেন, ঠিক আছে। বাকিগুলো সব বেড়ে গেছে আর নিজের লাস্টে ছিলেন, ঠিক আছে। তারপর তাড়া করার পর কী হলো? তারপর তাড়া করার পর দুজনকে একে ঠেলে দিয়েছে সড়ে করে, তার তার পাশে আমিও ছিলাম ওনার সাথে, আমি বাঁ দিকে পড়ে যাই, ঠিক আছে। বুঝতে পারেননি? না, আমরা বুঝতে পারিনি। তারপর সেরকম কিছু নয়, চট হয়ে গেছে আমাদের, তারপর আমাদেরকে সে সঙ্গে সঙ্গে ওখানে পাবলিক আমাদেরকে তুলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তা তো জানা নেই আমাদের, ঠিকঠাক লাস্টে ছিলেন উনি, সেই মা কি তা বলতে পারছি না আপনাকে। কখন থেকে আপনারা ডিউটি দিচ্ছিলেন, কোথায় ডিউটি করছিলেন? আস্তাশোলে জঙ্গলে স্যার। মোটামুটি কটার সময় ডিউটি? মোটামুটি ওরা 5:45 থেকে ঢুকে গেছে। কতজন ছিলেন আপনারা? আমরা দুজন ছিলাম, আমরা তিনজন ছিলাম আর পাবলিক অনেক ঘাটে ছিল। হাতিগুলো জঙ্গলে ছিল, ঠিক আছে। ওনারা ওই কেনের ধারে ছিল, আমরা এই পাশে ছিলাম, ঠিক আছে। হাতিটা অনেক খানিকটা বেরিয়ে যাওয়ার পরে ওনার দিকে একটা মুভমেন্ট করে যায়, ওনারা পড়ে যায়, সেই করে ওনারা ছোড়াছুড়ি হয়ে যায়। এটুকু পর্যন্ত দিয়ে তারপর চলে আসি। না, বলছি যে হাতিটা করেছে কিছুদিন আগে, যে বাচ্চাটি দুদিন আগে মারা গেল, বাচ্চার মা হতে পারে হয়তো। আপনারা তো এই হাতি তাড়ানোর ব্যাপারে অনেকদিনই গ্রামবাসীদের সাথে থাকেন, কি হয়েছিল বলে মনে করতে পারেন বা কেন হাতি এইভাবে করলো? ওই বাচ্চারা মারা যাওয়ার ফলে এটা হয়েছে মনে করি, বলো মনে করি। কখন ঘটনাটা ঘটেছিল মোটামুটি? মোটামুটি আমরা 6টার কাছাকাছি। আপনারা ওই স্থানে ছিলেন? হ্যাঁ ছিলাম, আমরা এই পাশে ছিলাম, ওরা না ওনারা ওই পাশে ছিল, মানে একটা দিকে রাস্তার দুপাশে ছিলাম, ঠিক আছে। হাতি ওনাদের দিকে মুভমেন্ট করে যায়, তার ফলে ঘটনাটা ঘটে। কতগুলো হাতি ছিল? হাতি 38টা ছিল, তার মধ্যে একটা হাতি মুভমেন্ট, হ্যাঁ একটা হাতি মুভমেন্ট করছে।
এখন হাতিগুলো কোন দিকে গেছে? এখন আপনার আসছে, আপনার আধগাটা পিছটা পেরিয়ে গেছে, এখন বিষ্ণুপুরের আসছে। কতটা আতঙ্কে বা ওই পরিস্থিতিটা কেমন ছিল? আতঙ্ক স্যার বিরাট ছিল, খুব প্রাণে বেঁচে গেছে। যদি হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা আগে হতো হয়তো যেহেতু হয়ে যেতে পারতো সেরকম পজিশন ছিল। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দে। বাড়ি? বাড়ি মিশ্রিসোল, জয়াবান্দি, ডিস্ট্রিক্ট ব্যাঙ্কুড়া। না না, আপনারাও হাতি তাড়ানোর সাথে ছিলেন? হ্যাঁ। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।